খুব ভূত ভূতের মতো হয়ে গেছে না? আর এটা হচ্ছে আমি একটা ফেসিয়াল নিচ্ছি, ডু ফেসিয়াল, আর ডু ফেসিয়ালের মধ্যে এই মাস্কটা দিয়ে রাখতে হয়। তো চলেন আমরা দেখি ফেসিয়ালের পর আমার কি অবস্থা হয়। তো সুন্দর হওয়ার জন্য চলে আসছি ডক্টর ইরিনাপুর কাছে। আপনারা জানেন যে আমার ফেসের সকল ট্রিটমেন্ট আমি এখান থেকে নিই। অ্যান্ড আমার এখন যে ফেসিয়ালটা চলতেছে এটার নাম কি বলো? ডো ফেসিয়াল। অ্যান্ড এটার মেইন কাজ হচ্ছে যে আমাদের ফেসে যে ব্ল্যাক হেডস, বিভিন্ন ধরনের মানে ওই যে ব্রোনের বিভিন্ন যে ব্রোন হলে যেমন একটু শক্ত হয়ে থাকে, তারপর ব্ল্যাক হেডসগুলো, এগুলো সব আপনার রিমুভ করে দেয়। অ্যান্ড এটা হচ্ছে যে আপনার ডো ফেসিয়ালটা খুব ব্রাইট করে ফেসকে। অ্যান্ড এইদিকে আমার হাতের অবস্থা দেখেন, এই যে ডক্টর ইরিনা খুব বসে আছে। অ্যান্ড আমি এখানে হচ্ছে যে গোল্ডাথিয়াম ইঞ্জেকশানটা নিচ্ছি, যেটা আপনার স্যালাইনের মতো করে নিতে হয়। অ্যান্ড এটার উপকারিতাটা হচ্ছে আপু বলবে, আপু বলেন। তুমি তো একটু রেগুলার নিচ্ছ, আসলে সবাই স্কিন ব্রাইটেনিংয়ের জন্যই গ্লুটাথামটা নিয়ে থাকে, কিন্তু গ্লুটাথাম হচ্ছে একটা মাল্টিটাস্কার, যেটা আমাদের ডিটক্সিফিকেশন হেল্প করে, আমাদের স্কিনের যে ইম্পিউরিটিসগুলো আছে পুরো বডিকে ক্লিনসিংয়ে হেল্প করে, আমাদের মুডকে লিফ্ট করে, অর্থাৎ মেন্টাল হেলথের জন্য এটি খুবই ভালো। আর সেই সাথে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের লিভার ক্লিনসিং, ডিটক্সিফিকেশনের কথা যেটি বলেছি। আর ওভারঅল আমাদের যে অনেকে মেলাসমার প্রবলেম থাকে, ডিপিগমেন্টেশন বা মিসম্যাচ স্কিন, সেই স্কিন ডিসকালারেশনটাকে কারেকশনের জন্য গ্লুটাথিয়াম একটা ফ্যান্টাস্টিক ট্রিটমেন্ট। ও, মেলাসমার জন্য অনেক ভালো না? কারণ ভিতর থেকে পিগমেন্টেশনটাকে এটা কমিয়ে আনার কমিয়ে, সেই কারণেই আমি যখন টপিক্যাল কোনো প্রোডাক্ট ব্যবহার করবো এবং সেই সাথে যদি গ্লুটাথিয়াম নিয়ে থাকি, দুটো মিলে একটা ভালো রেসপন্স করে। আর মেস্তার তো অনেক রকম, মাস্তা বা মেলাসমার অনেক রকম ভ্যারাইটি আছে, আমরা সেই সাথে অন্যান্য ট্রিটমেন্টগুলো কাস্টমাইজ করে দিই। আচ্ছা, অনেকে বুঝে না যে মেলাসমা মানে হচ্ছে মেস্তা। অ্যান্ড মেস্তার জন্য কিন্তু আমরা অনেক সমস্যায় ভুগি। অ্যান্ড মেস্তার জন্য আপনি যদি এই গ্লুটাথিয়াম ইঞ্জেকশনটা নেন, সাথে কিন্তু মেস্তার জন্য অনেক কাজ করবেন। সাথে যারা একটু ব্রাইট করতে চান বডি, এটা কিন্তু অনেক কাজ করবে। আমি কিন্তু এটা রেগুলার নিই, এবং এই ডু ফেসিয়ালটা কিন্তু আমি রেগুলার নিই, সময় পাইলে এখানে চলে আসি এগুলোর জন্য। অ্যান্ড ডক্টর ইরিনাপু হচ্ছে যে মানে আপনারা জানেন আমি সবসময় সব লাইভে যখনই কেউ আমার স্কিনের কথা জিজ্ঞাসা করে আমি আপুর কথা বলি। এবং আমার ফেসের মধ্যে কিন্তু অনেক ব্রণ হয়েছিল, মানে মাঝখানে আমার হাজব্যান্ড অসুস্থ হওয়াতে কম ঘুম, অঘুম, ঘুম কম হওয়া, সব কিছু মিলাই আমার মুখে কিন্তু এই যে একটু ব্রণ টন হয়ে গেছিলো। তো আপুর কাছে ট্রিটমেন্ট নিয়ে কিন্তু আমার ব্রণ টন সব আবার চলে গেছে, আবার স্কিন, আবার বেবি স্কিনে আমি ফিরে আসছি, তাই না? আমি সবসময় বলি যে আমার স্কিন হচ্ছে বেবি স্কিন। সো এই তো আপনার আসলে কি, আমাদের অনেকে বলে যে স্কিন তো সুন্দরই আছে, ট্রিটমেন্ট নেওয়ার দরকার কি বা কোনো কিছু করার দরকার কি? আসলে কি জানেন, আমাদের স্কিন সুন্দর থাকলেও আমাদের বয়স যখন 25 পার হবে তখন কিন্তু আমাদের একটা সবারই স্কিনকে টেক কেয়ার করা উচিত। কারণ আপনার বয়স যখন আবার বেশি হয়ে যাবে, ধরেন 40 পার হয়ে যাবে, হ্যাঁ, এখন যদি আপনি ট্রিটমেন্ট না করেন তাহলে কিন্তু বয়স 40-এর পরে আপনি দেখবেন যে বুড়া হয়ে গেছেন, তাই না? বা স্কিনে বিভিন্ন ধরনের সমস্যা আপনার দেখা দিবে। তো সময় থাকতেই স্কিনের ট্রিটমেন্ট বা একটু টেক কেয়ার করা উচিত ভালো করে। সো এইটা হচ্ছে একটা বিষয়। অ্যান্ড আমি বাকি কথাগুলো এইটা শেষ করে তারপরে বলবো। সো আমি জাস্ট ফেসিয়ালটা করলাম, এখন একদম আমার মানে র স্কিন, এটা লিপস্টিক দেওয়া ওটা আলাদা, মানে ফেসিয়াল তো আর ঠোঁটের মধ্যে করে না, স্কিনের মধ্যে করা। অ্যান্ড এখানকার মানে আমার যত সার্ভিসেস আমি সব এখানে করাই। অ্যান্ড এখানে আপনারা হাইফো করতে পারেন, হাইফোটা অনেক বেশি ভালো। অ্যান্ড হাইফো আমি নিজেও কয়েকবার করাইছি। অ্যান্ড হাইফোতে যেটা হয় যে আপনার মানে কোলাজেন অনেক বেশি আপনার বাড়ায় দেয় স্কিনের মধ্যে, মানে ডাক্তারের মুখ থেকে শোনেন, আমার মুখ থেকে না শোনা, হাইফো কে কে কাজ করে ইটস বেটার না, আপু বলেন। আচ্ছা, হাইফো হচ্ছে হাই ইন্টেন্সিটি ফোকাসড আল্ট্রাসাউন্ড, এটা পেইনলেস, মানে যারা কোনো নিডলিং ব্যথা মুক্ত কোনো সার্ভিস নিতে চান ফেস লিফটিংয়ের জন্য, তাদের জন্য হাইফো একেবারেই সেফ। আর হাইফো সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এটা শুধু ফেস লিফটিং না, স্কিন গ্লোয়িংও করে, কারণ এখানে যেহেতু হাই ইন্টেন্সিটি ফোকাস একটা আল্ট্রাসোনিক মাসাজ হয়, আপনার একটা হিটটা ডিপ লেভেলে গিয়ে এটা রিজেনারেট করে, টিস্যু রিমডেলিংয়ে হেল্প করে, সেই সাথে কোলাজেন বুস্ট আপ হয়, টিস্যু রিপেয়ারে হেল্প হয়, ফেস লিফটিং হয় এবং ডাবল চিনও কমিয়ে আনে।
আর বারবার বলছি যারা একেবারে যে কোনো নিডলিং বা প্রিকিং ভয় পাচ্ছেন তারা হাইফো নিশ্চিত করতে পারেন, এবং হাইফোর কোনো ডাউন টাইম নেই, হাইফো করেই আপনি যে কোনো পার্টি অ্যাটেন্ড করতে পারেন, মেকআপ নিতে পারেন, অফিসের মাঝখানে লাঞ্চ ব্রেকে এসেও হাইফো করতে পারেন। হ্যাঁ, আর হাইফো করলে কিন্তু যে আমার মানে যাদের এরকম ডাবল চিন হয় ডাবল চিনটা কমে যায় অ্যান্ড স্কিনটাও অনেক ভালো থাকে। সো আর আপুদের মানে প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক ভালো, আপনারা ডেফিনেটলি হাইফোর জন্য আপুর সেন্টারে চলে আসবেন। আমি উপরে আপুর ডক্টর তহিদা রহমান ইরিনের পেজটা আমি ট্যাগ করে দিচ্ছি, আপনারা আপুর পেজে নক করলেই হবে। ওকে, সো আমার আমার এই এই মানে আমার আসলে বেসিক্যালি আইল্যাশ পড়া ছিল, আইল্যাশটা খুলে ফেলাতে এই জায়গাটা আরও বিচ্ছিরি লাগতেছে, এগুলো মুছে দেখাতে পারলে আরও ফেসটা ক্লিন বুঝাইতে পারতাম। সো ইনশাল্লাহ লাইভের মধ্যে দেখাবো না। সো যারাই মানে আপনার আমি তো ওইখানে ডু ফেশিয়াল নিলাম অ্যান্ড হচ্ছে গোল্ডাথিয়াম ইঞ্জেকশন নিলাম, আপনারা নিতে চান আপনারা হচ্ছে যে ডক্টর তহিদা রহমান ইরিনের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসবেন। ওকে, থ্যাংক ইউ।